সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত প্রভাতী আয়োজন আমার সকাল অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। শুভ সকাল, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আর এরই মধ্যে নিশ্চয়ই ব্যস্ততা বেড়ে গেছে যে যার কাজে যোগ দেওয়ার জন্য। তার আগে মাই টিভি আপনাদের জন্য আয়োজন করেছে এই চমৎকার অনুষ্ঠানের, যেখানে আমরা কিছু শ্রুতিমধুর গান নিয়ে হাজির হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন একজন শিল্পী, আর সাথে রয়েছি পুরো অনুষ্ঠান জুড়ে আমি উম্মে সাবরিনা। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে কে উপস্থিত রয়েছেন নিশ্চয়ই জানতে চান। হ্যাঁ দর্শক, চলুন কথা বলি শিল্পী রুবিয়া মল্লিকার সঙ্গে। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। শুভ সকাল। শুভ সকাল। প্রিয় দর্শক, সেই সাথে যন্ত্রসঙ্গীতে যথারীতি রয়েছেন তবলায় জিয়াউর রহমান জিয়া ভাই, এবং কিবোর্ডে রয়েছেন রফিকুল আজাদ খোকন ভাই। আপনাদের দুজনকে শুভ সকাল। শুভ সকাল আপু। ধন্যবাদ। আপা, গানের শুরুটা কিভাবে যদি ছোট করে জানতে চাই? গানের শুরুটা যেহেতু সকালবেলা, আমি নজরুলের একটি গান দিয়ে শুরু করতে চাই। আসলে আমি পাঁচ মিশালির মতোই আজকে গাইব, থাকবে পুরনো দিনের গান থাকবে। প্রথমে একটি নজরুলের গান দিয়ে শুরু করতে চাচ্ছি। গানটি রাগাশ্রীয় গান, রাগ ভূপালীর উপরে। আচ্ছা, শুনি তাহলে। আসিলে কে অতিথি
বাহ, সুন্দর একটি গান দিয়ে সকালটা শুরু হলো, নিশ্চয়ই আমার দর্শকদেরও ভালো লাগবে। আপনার সকালটা কিভাবে শুরু হয়, রেওয়াজ করা হয় কি সকালে? আমার সকালটা আসলে নামাজ পড়ে শুরু হয়। প্রথম আমি ফজরের নামাজটা পড়তে চেষ্টা করি বা পড়ি সব সময়, তারপরে নাস্তা খেয়ে তারপরে প্র্যাকটিসে বসে যাই, তারপরে এই তো এভাবেই চলতে থাকে সঙ্গীত দিয়ে জীবন। সেটাই, এবার কোন গানটা শুনব? এবারে একটি দেশের গান করছি। গানটি শ্রদ্ধেয় শিল্পী সৈয়দ আব্দুল হাদি স্যারও গেয়েছেন, শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনও গেয়েছেন। গানটির কথা লিখেছেন আমজাদ হোসেন, সুর করেছেন আলাউদ্দিন আলী। শুনি তাহলে। জন্ম থেকে জ্বলছি মা গো, আর কত বেশ পুরনো একটা গান গাইলেন, খুব সুন্দর হয়েছে। এই গানগুলোর আবেদন আসলে একদম একই রকম, তাই না? থেকেই যায় মানুষের মনের মধ্যে চিরকাল এই সুরগুলো গাঁথা রয়ে যায়। সেটাই, গানের পাশাপাশি কি আর কিছু করা হচ্ছে না শুধু গান নিয়ে? গানের পাশাপাশি ড্রয়িং করতাম, কিন্তু এখন আসলে করছি না। গান নিয়ে রয়েছে পুরোটো সময়ই আমি গানে মনোনিবেশ করেছি। সব ধরনের গানই কি করা হয়?
সব ধরনের গানই করা হয়। হ্যাঁ, আমি বেসিক্যালি আমি উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করে থাকি, আর আমি শিখেছি বিশ্বভারতে আমার উচ্চাঙ্গ সঙ্গীতের গুরুজি পণ্ডিত সুনীল চক্রবর্তী। আচ্ছা, তো এই তো চেষ্টা করে যাচ্ছি এখনো। চমৎকার। এবার কোন গানটা শুনবো? এবার একটি আমার মৌলিক গান শোনাচ্ছি। আচ্ছা, গানটির কথা লিখেছেন কাউসার আহমেদ, সুর করেছেন আজমল হুদা মিঠু। একটি রাম ধনু রঙিন ভাই রাঙিয়ে দিয়ে গেছে তোমায় আমায়, ও গো খেলার সাথী জানতেও পারিনি কখন, ও গো খেলার সাথী জানতেও পারিনি কখন, একটি রাম ধনু রঙিন ভাই রাঙিয়ে দিয়ে গেছে তোমায় আমায়, ও গো খেলার সাথী জানতেও পারিনি কখন, ও গো খেলার সাথী জানতেও পারিনি কখন। আপা, এবার কোন গানটা শুনবো? এবারে শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর একটি গান করছি। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আলাউদ্দিন আলী। পারি না ভুলে যেতে স্মৃতিরামালা আমারে কাঁদা
আলহাজ রহমতুল্লাহ খুব পুরনো একটি গান খুব চমৎকার করে গাইবার চেষ্টা করেছেন, নিশ্চয়ই আমাদের দর্শকদের ভালো লেগেছে। আপা বেশ কয়েকটি গান শুনলাম, বেশ ভালো লেগেছে, নিশ্চয়ই আমি আশা করছি আমার দর্শকেরও ভালো লাগবে। শেষ গানটা শুনবো, কোনটা দিয়ে শেষ করতে চান? শেষ গানটি একটি বঙ্গবন্ধুর উপর গাইতে চাচ্ছি, তো ওই গানটিও আমার মৌলিক গান। আচ্ছা, গানটি অন্য অন্য চ্যানেলেও গেয়েছি, আজকে মাই টিভিতে গাইবো। এটা দিয়ে আমরা শেষ করি। বঙ্গবন্ধু তুমি আশার দীপালি হয়ে জন্মেছো এই দেশে, কখনো রাজপথে জনতার সংগ্রামে, কখনো কারাবাসে তুমি সর্বকাল। গান দিয়ে শেষ করলেন আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এক দুটি করে বেশ কয়েকটি গান শুনলাম, নিশ্চয়ই গানগুলো আপনাদের ভালো লেগেছে। আসলে ভালোবাসার আরেক নামই হচ্ছে প্রেরণা।
আপনাদের প্রেরণায় মাই টিভির আমার সকাল অনুষ্ঠানটি প্রতিদিন প্রচারিত হয় সকাল 7:20। আর প্রতিদিন বলতে আমি বোঝাচ্ছি 365 দিনই কিন্তু এই অনুষ্ঠানটি আপনাদের জন্য আপনাদের অনুপ্রেরণায় প্রচারিত হয়ে আসছে। এত ভালোবাসা দেওয়ার জন্য মাই টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আপনার সারাটি দিন খুব সুন্দর কাটুক, সুস্থ সুন্দর নিরাপদ কাটুক, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি উম্মে সাবরিনা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।